এখানে আমার আলু আর এজোর খুব ভালো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি নতুন একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি দুর্দান্ত স্বাদের এজোরের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এজোর বানানোর জন্য আমি এখানে এজোর কেটে নিয়েছি, সঙ্গে আলুও কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। চলো বন্ধুরা, নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো। এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, সবার প্রথমে এজোরগুলো ভেজে নেব। তেলের মধ্যে এঁচোড় আর আলু একসঙ্গেই আমি দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে সেদ্ধ করে নিতে পারো, কিন্তু আমি এখানে এঁচোড় আর আলু একসঙ্গে ভালো করে ভেজে তারপর রান্না করব। এঁচোড় ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে দেবো ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে মিক্স করে নেব। আর খুব ভালো করে ভেজে নেব। এখানে আমার আলু আর এজোর খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। কড়াইতে আমি আবারও তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব কিছুটা লবঙ্গ। দিয়ে দেবো ফাটিয়ে নেওয়া দুটো এলাচ। দিয়ে দেবো সামান্য গোটা জিরে। আর দিয়ে দেবো টুকরো করে নেওয়া দুটো তেজপাতা। ফোড়ন দেওয়া সমস্ত উপকরণ আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ। Thank you.
এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন, একদমই সামান্য নুন দেব, কারণ আলু আর এঁচোড় ভেজে নেওয়ার সময় আমি অর্ধেকের বেশি নুন অ্যাড করে দিয়েছি। খুবই সামান্য নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার খুব ভালো করে সমস্ত মশলা আমি কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো। দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো। দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে অ্যাড করব টমেটো পেস্ট। এখানে দুটো মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দেব। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, মশলা থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে আর তেলও ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচোড়। এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। এঁচোড় আর মশলা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব আর আলু আর এঁচোড় সেদ্ধ হতে সময় দেব। 10 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো চিনি। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ঘি। দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে ঘি আর গরম মশলা মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি, এঁচোড়ের তরকারি। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।